পাক চীন যৌথ বিমান মহড়া ওয়াশিংটনকে কি বার্তা দিচ্ছে পাকিস্তান ও চীন যৌথ বিমান মহড়া শুরু করেছে এই যৌথ মহড়া এমন সময় শুরু হলো যখন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ চীন সফর করছেন প্রশিক্ষণমূলক এই যৌথ বিমান মহড়ায় অংশ নিচ্ছে চীনের জি ইলেভেন জি এইচ সেভেন বোমারু বিমান এবং কে জি টু হান্ড্রেড সামরিক বিমান সহ নানা ধরনের জঙ্গি বিমান এছাড়াও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নানা ক্ষেপণাস্ত্র ইউনিটও এই মহড়ায় ব্যবহার করছে বেজিং বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন ও উত্তেজনার প্রেক্ষাপটে চীন ও পাকিস্তান উভয়ের জন্যই এই যৌথ বিমান মহড়া খুবই সময় উপযোগী এবং মার্কিন মরলিপনার মোকাবেলায় শক্তি প্রদর্শনীর বেশ মক্ষম সুযোগ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে সন্ত্রাসবাদ অব্যাহত থাকার বিষয়ে পাকিস্তানকে দোষারোপ করে বলেছেন পাক সরকার সন্ত্রাসবাদে মদত দেয়া অব্যাহত রেখেছে মার্কিন কংগ্রেস ও সামরিক বিভাগ এরই আলোকে পাকিস্তানে মার্কিন সাহায্য বন্ধ করার পরামর্শ দিয়েছে পাকিস্তান মার্কিন সরকারের এই অবস্থানের তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্প্রতি পাক সরকার রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে ওয়াশিংটনকে এটা বোঝাতে চাইছে যে এই অঞ্চলের রাজনীতিতে পাকিস্তানের হাত অত্যন্ত সমৃদ্ধ এবং দেশটি পুরোপুরি মার্কিন সাহায্য নির্ভর নয় অন্যদিকে উত্তর কোরিয়াসহ নানা ইস্যুতে চীন মার্কিন বিরোধের প্রেক্ষাপটে সম্প্রতি চীন পাকিস্তানকে সমর্থন জানিয়ে শক্তি প্রদর্শনের সুযোগ কাজে লাগাচ্ছে মার্কিন সরকারের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটে পাক চীন ঘনিষ্ঠতা ক্রমেই বাড়তে থাকায় জিবা নিয়ার মতো বিশ্লেষকরা বলছেন পাকিস্তান এতকাল ধরে মার্কিন সরকারের কাছ থেকে যেসব সুবিধা বা ছাড় আদায় করত এখন তা চীনের কাছ থেকে পাওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন কোরিয়া সংকটের বিষয়ে পিয়ং ইয়ংয়ের ওপর হস্তক্ষেপ করতে চায় চীনের মাধ্যমে এক্ষেত্রে ওয়াশিংটনের ইচ্ছাগুলো চীনের ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টায় ও চীনের চারদিকে মার্কিন সেনা সমাবেশে ক্ষুব্ধ হয়ে আছে বেইজিং তাই এই অবস্থায় পাকিস্তানকে সঙ্গে নিয়ে শক্তি দেখানোর সুযোগকে কাজে লাগাচ্ছে চীন চীনের সক্রিয় সেনা সংখ্যা বিশ লাখেরও বেশি বিশ্বে সামরিক বাজেটের দিক থেকে আমেরিকার পরই রয়েছে দেশটির স্থান দেশটির সামরিক বাজেটের পরিমাণ চোদ্দ হাজার পাঁচশো কোটি ডলারেরও বেশি বিমানবাহী রণতরী ও নৌশক্তির দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে চীনের নৌবাহিনী ট্যাঙ্কের সংখ্যার দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি আর এই অঞ্চলে সামরিক দিক থেকে ভারতের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন এ অবস্থায় পরমাণু শক্তিধর চীন ও পাকিস্তানের জোটবদ্ধতা মার্কিন সরকারের কাছে ভালো লাগার কথা নয় অবশ্য চীন খুব কঠিন অবস্থায় পাকিস্তানের জন্য বড় রকমের মূল্য দেবে কিনা না তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে কারণ আফগানিস্তানে পাকিস্তানের স্বার্থ চীনের চেয়েও মার্কিন সরকারের স্বার্থের সুতোর সঙ্গেই বেশি মাত্রায় জড়িয়ে আছে তাই পাকিস্তানের রাজনৈতিক মহল বিদেশি চাপগুলোর মোকাবেলায় জনগণের শক্তির ওপর নির্ভর হওয়ার ওপরেই বেশি জোর দিচ্ছে আমেরিকান গ্যাংস্টারদের বসে আনবো বলল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে আমেরিকা যদি জাতিসংঘের মাধ্যমে পিওংয়ং এর ওপর নিষেধাজ্ঞা কঠোর করার প্রচেষ্টা অব্যাহত রাখে তাহলে ওয়াশিংটনকে কঠোরতম দুঃখ কষ্ট ভোগ করতে হবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সকালে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিবৃতিতে বলা হয়েছে পিয়ংইয়ং বিরোধী মার্কিন শত্রুতামূলক তৎপরতা চলতে থাকলে উত্তর কোরিয়া এত বেশি কঠোর পদক্ষেপ নেবে যা আমেরিকার জন্য কল্পনা করারও দুঃসাধ্য বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয় উত্তর কোরিয়া মার্কিন গ্যাংস্টারদের বসে এনে ছাড়বে আমেরিকা সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একটি প্রস্তাব উত্থাপন করেছে আজ রাতে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে আমেরিকা ও তার মিত্রদের চাপে জাতিসংঘ এ পর্যন্ত উত্তর কোরিয়ার বিরুদ্ধে ছয় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন এই হুমকির পর গত তেসরা সেপ্টেম্বর উত্তর কোরিয়া ঘোষণা করে দেশটি মারাত্মক ধ্বংস ক্ষমতা সম্পন্ন একটি হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো এই পরীক্ষার ব্যাপারে কঠোর প্রতিক্রিয়াও দেখিয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কা লন্ডনে হতে পারে ক্ষেপণাস্ত্র হামলা ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী স্যার মাইকেল ফালন বলেছেন পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের মারাত্মক আশঙ্কা রয়েছে পিওং ইয়ংয়ের ক্ষেপণাস্ত্র লন্ডনের ওপর পড়তে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি এই হুঁশিয়ারির বিষয়ে যুক্তি দিতে যেয়ে তিনি বলেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ক্রমেই বাড়ছে এবং লস অ্যাঞ্জেলেসের তুলনায় লন্ডনের দূরত্ব কম এর আগে তিনি বলেন পাশ্চাত্যের হিসেবে ভুল হলেই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাত মেধে যাবে যে কোনো মূল্যে এটা এড়াতে হবে বলেও তিনি জানান বিবিসির ওয়ান্স দ্য অ্যান্ড্রুমার শোতে এসব কথা বলেন তিনি উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার কয়েকদিনের মধ্যেই এই অনুষ্ঠানে অংশ নেন তিনি এই বোমাকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র করে ছোঁড়ার উপযোগী বলে দাবি করেছে পিয়ংইয়ং চীন পাকিস্তানের সঙ্গে একযোগে দুই ফ্রন্টে যুদ্ধের আশঙ্কা করছে ভারত চীন এবং পাকিস্তানের সঙ্গে একযোগে দুই ফ্রন্টে যুদ্ধের আশঙ্কা নাকচ করেননি ভারতীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত এছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা পরমাণু অস্ত্রধর প্রতিবেশীদের মধ্যে যুদ্ধ হতে পারে না বলে প্রচলিত কথাও নাকচ করে দেন তিনি নয়াদিল্লিতে সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন জেনারেল রাওয়াত চীন ধীরে ধীরে ভারতের ভূমি দখল করছে এবং নয়াদিল্লির ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা করছে বলে উল্লেখ করেন তিনি ভারতকে এ বিষয়ে মাথা ঘামাতে হবে এবং ধীরে ধীরে এই প্রক্রিয়া যুদ্ধে রূপ নিতে পারে সেজন্য নয়াদিল্লিকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি হিমালয়ের দূরবর্তী মালদ্বীপ ডোকালামের নিয়ন্ত্রণ নিয়ে চীন ও ভারতের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলছে ভারতের মিত্র দেশ ভুটানও এর ওপর অধিকার দাবি করছে এই টানাপোড়েনকে কেন্দ্র করে উনিশশো সালে চীন ভারত যুদ্ধ হয়েছিল এবং এ যুদ্ধে বিজয়ী হয়েছিল চীন ভারতীয় সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন চীন ভারত চলমান উত্তেজনা ধীরে ধীরে উত্তরাঞ্চলীয় সীমান্তে যুদ্ধের রূপ নিতে পারে দুই মাস আগে এই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছিল চীনে ব্রিক্স শীর্ষ সম্মেলনের অবকাশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের মাত্র দুদিনের মাথায় এই মন্তব্য করলেন ভারতীয় সেনাপ্রধান তিনি আরও বলেন চীনের সঙ্গে সীমান্ত সমস্যা পাকিস্তানকে একভাবে সহায়তা করছে ভারতের সঙ্গে পাকিস্তান প্রক্সি যুদ্ধে লিপ্ত রয়েছে বলেও দাবি করেন তিনি প্রক্সি যুদ্ধের কারণে ভারতের পশ্চিমাঞ্চলে প্রতিবেশীর সঙ্গে লড়াইয়ের আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তিনি অবশ্য এ নিয়ে বিস্তারিত কিছু আর বলেননি তিনি এছাড়া তিনি আরও বলেন ভারত পাকিস্তানের মধ্যে বিরাজমান পার্থক্যের ক্ষেত্রে ঐক্যমত্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় এর কারণও ব্যাখ্যা করেন তিনি তিনি বলেন পাকিস্তানের সাধারণ মানুষ মনে করে ভারত তাদের দেশকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে ভারতের পশ্চিমের প্রতিবেশীর মধ্যে এই প্রচারণা দীর্ঘদিন ধরে চলছে বলে উল্লেখ করে তিনি বলেন পাকিস্তানিরা মনে করে ভারত তাদের দীর্ঘদিনের শত্রু এবং তাদের এ ধারণা বজায় থাকবে কাশ্মীর চলমান সংঘর্ষকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর নিয়ে দেশ দুটির মধ্যে বহু বছর ধরে বিরোধ চলছে এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি স্বাধীন হতে বা পাকিস্তানের সঙ্গে একত্রিত হতে চাইছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ